আজরাইল আলাইহিসসালাম নবীর বুক বরাবর হাত রাখলেন। আল্লাহর নবী বলে, আজরাইল তুমি আমার বুকের উপরে হাত রেখেছো, আর আমি বুঝতে পেরেছি উহুদ পাহাড়টা তুমি উঠে আমার বুক দিয়ে চাপা দিয়ে ধরেছো। আজরাইল আলাইহিসসালাম বলেন, নবীজি আমি আপনার বুকের উপরে শুধু আমার হাতটা রেখেছি, আমি উহুদ পাহাড় উঠাই নাই। নবী বলেন, ও আজরাইল, তাহলে কি আমার গুনাহগার উম্মতের জান বের করার সময় তুমি কি এইভাবে কষ্ট দিয়ে নিয়ে নেবা, এইভাবে কষ্ট দিবা তুমি? আজরাইল আলাইহিসসালাম বলেন, নবীজি অবশ্যই অবশ্যই তাদেরকে এইভাবে কষ্ট দিয়ে নেওয়া হবে। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কাউকে আমি কষ্ট ছাড়া নেই নাই, কিন্তু আপনাকে তো আসমানের সাথে নিয়ে যাচ্ছি। আপনি মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করে নিচ্ছি, যিনি মহান মালিক, আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে আজকে পবিত্র জায়গার জন্য, পবিত্র জান্নাতি বাগানের জন্য আপনাকে আমাকে পছন্দ করেছেন, ভালোবেসে মহব্বত করে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা কোনো শুকরিয়া আদায় করে, নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দাকে শুকরিয়ার নিয়ামতের জন্য, শুকরিয়ার জন্য আল্লাহ তাআলা বাড়ায় দেন নিয়ামত, আর না শুকরিয়া করলে আল্লাহ তাআলা ছিনায় নেয়, শুধু ছিনায় নেয় না, বরং ইন্না আযাবি লাশাদীদ, আযাবে গ্রেফতার করে। এই জন্য ভাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছেন আপনারা? আপনারা কি আমার সাথে একটু কথাবার্তা বলতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ, আমার সাথে একটু কথা বলতে হবে, কারণ আসলে এই কণ্ঠর মালিককে কথা বলেন না কেন? কণ্ঠর মালিক একজন আল্লাহ, তিনি যে আপনাকে কণ্ঠ দিয়েছেন, কথা বলতেছেন, এটা পাওয়ার কি আপনার না আল্লাহ? কথা বলেন, এটা কার পাওয়া? আল্লাহর পাওয়া। অতএব কণ্ঠর হক আছে না নাই? কণ্ঠর হক একটু আদায় করেন। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, কি করছিলে, কোন কাজে ব্যয় করছিলে সময়, তখন আল্লাহর কাছে বলতে পারবেন যে ওয়াজ মাহফিলে গেছিলাম, জান্নাতি বাগানে গেছিলাম, ওই জান্নাতি বাগানে বৈশে বৈশা আমার কণ্ঠের হক আদায় করেছি, এই জন্য আল্লাহ তাআলা হয়তো খুশি আপনাকে নাজাত দিতে পারে, দিতে পারে না? এই জন্য রাজি আছেন তো চিৎকার মেরে সুবহানাল্লাহ বলার জন্য? বলতে রাজি আছেন আপনারা? দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আসলে মানুষ পৃথিবীতে আসার কোনো জোর জবরদস্তি ছিল না, মানুষ নিজে আসতে পারত না, আল্লাহর যদি দয়া না হতো, মায়া না হতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছি, তোমাকে মানুষের আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানায়া এই দুনিয়াতে এনেছি, কথা বলেন ঠিক না? আমরা কথা বলতে পারতাম না, আমরা হাঁটতে পারতাম না, আমরা যে মায়ের গর্ভ ছিলাম সেখানে আমাদের খাবার দরকার ছিল না? দরকার ছিল, কিন্তু ওই খাবারটা কি মা দুনিয়াতে কি দিছিল? কোনো বাবা দুনিয়াতে কি দিছিল বাচ্চাকে মায়ের গর্ভে খাওয়ার জন্য? দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি কি খাবে সেই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, কিভাবে? তোমার মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে একটা তার লাগাইছি, এই তারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার খাওয়ার তোমার ভিতরে পৌঁছাই দিয়েছি। সুবহানাল্লাহ, করে চিন্তা করছেন মহান আল্লাহ তাআলা যে আমাদের প্রতি কত দয়াবান, কত দয়া মহান আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আনার পরে হাঁটা শিখাইলাম, কথাবার্তা শিখাইলাম। আপনি যে দুনিয়াতে আসছেন, আপনার বাবা কি কোনোদিন আপনাকে বলছিল যে আমাকে আব্বা বলে ডাক? হ্যাঁ, এই শক্তি কি বাবা কোনোদিন আপনাকে দিয়েছিল? নেই নেই। শিখাইছে কে? আল্লাহ শিখাইছে, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ
মানুষ কিছু জানতো না, মানুষকে জানাবার মতো ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। সাই মানে কিছুই জানতে পারতো না, সব জানার ক্ষমতা কে দিয়েছেন? কে? হাঁটতে পারতো না, হাঁটার শক্তি দিয়েছেন কে? কথা বলতে পারতো না, কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই মাবুদকে চিনতে পারছেন না, আজকে সেই মাবুদ থেকে অনেক দূরে আছেন। এর জবাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। দিতে হবে না? দিতে হবে, দিতে হবে। আল্লাহ তাআলা বলেন পৃথিবী ধ্বংস হবে, এত কোনো সন্দেহ নাই। পৃথিবীতে একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। পৃথিবীর জমিনে সব মানুষ ধ্বংসশীল, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব ধ্বংসশীল, বাকি থাকবেন কে? আল্লাহ। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবগা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফা, এই পৃথিবীর যা কিছু আছে যা কিছু দেখতেছো সব ধ্বংসশীল, একমাত্র বাকি থাকবেন কে? চিৎকার দিয়ে বলেন বাকি থাকবেন কে? আল্লাহ বাকি থাকবেন। সেই আল্লাহ বলতেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি, কথা শিখাইছি, তোমাদেরকে হাঁটা শিখাইছি, এরপরে আমি আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করব। কি করব? ধ্বংস করব। তবে ধ্বংস করব শুধু বাকি থাকবেন কে? মুসলমান শ্রোতা বুঝতে হবে, বাকি থাকবে কে? সম্মান ও ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য কেউ নাই, একমাত্র আল্লাহ হলেন মানুষের দাবিদার। সেই আল্লাহ বলতেছেন হাইয়ুল কাইয়ুম, চিরজীব চিরন্তন একমাত্র কে থাকবে? আল্লাহ। মানুষের যেমন মরণ আছে মানুষের তেমন আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, জীবন যেমন আছে মরণও আছে, আর বাকি থাকবেন কে? আল্লাহ। আল্লাহ মরবে না, আল্লাহ চিরস্থায়ী, চিরজীব চিরন্তন, আল্লাহ বাকি থাকবেন একমাত্র। সেই মহান রব্বুল আলামিন বলতেছেন বান্দা লক্ষ্য করে দেখো, এই দুনিয়ার জিন্দেগি পার হয়ে তুমি একদিন কবরে আসতে হবে, আসতে হবে না? ওই কবরে আসতে হবে। আল্লাহ তারা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বলেন যা কিছু আছে সব মরণের সাথ ভোগ করবে, গাছ হোক, মাছ হোক, পশু পাখি হোক, মানুষ হোক, সব কি করবে? মৃত্যুর সাথ গ্রহণ করবে। কেউ মৃত্যু থেকে বেরে যেতে পারবে না। মৃত্যু থেকে আপনি যেত পালান, মৃত্যু আপনাকে ঘিরেই ফেলবে, এত কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নামা বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা বান্দাকে, যে বান্দা যদি ভালো আমল করে ভালো আমলের ফল দেব, বান্দা যদি খারাপ আমল করে খারাপ আমলের ফল দেব, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তোমাকে যদি জাহান্নাম থেকে দূরে রাখা হয় তোমাকে অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে, আর যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তারা সফলতা লাভ করবে। এটা কার কথা? জোরে বলেন, এটা কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. মানুষ যে দুনিয়ার জীবন নিয়ে পাগল হয়, এই দুনিয়ার জীবন আসলে মানুষকে ঢুকা দেওয়া ছাড়া কোনো বস্তু নয়, কোনো সম্পদ নয়, এটা আসলে আমরা বুঝি? আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে দুনিয়ার পাগল হইতাম না, আখেরাতের পাগল হইতাম। দুনিয়ার পাগল তো আমরা, দুনিয়ার সাজসজ্জা যা কিছু দেখি এগুলার মধ্যেই পাগল হয়ে যায়। কিন্তু দুনিয়ার পাগল হইলে তো চলবে না, আখেরাতের পাগল হতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষ শুনে রাখো, এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয়, এই পৃথিবী ভেঙে যাবে, এই পৃথিবী ধ্বংস হবে। কিন্তু ধ্বংস হওয়ার পরে তুমি জবাবদিহি করতে হবে কার কাছে? কথা বলেন না কেন, কার কাছে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যে মানুষ আল্লাহকে ভয় পায়, সে ভয়ের জন্য সে আখেরাতকে গুরুত্ব মনে করে। আর যে মানুষ আল্লাহকে ভয় পায় না, সে দুনিয়ার জিন্দেগি নিয়ে তামাশা করবে, দুনিয়ার জিন্দেগি নিয়ে তার শুরু হবে জিন্দেগি, দুনিয়া নিয়েই শুরু হবে তার মহব্বত। কিন্তু আল্লাহ তাআলা ওই দুনিয়ার মহব্বতের কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন আখেরাতের মহব্বত করো। কিসের মহব্বত? ও আখেরাতের মহব্বত। আর দুনিয়ার জিন্দেগির যারা মহব্বতের পরে মধ্যে পড়ছে, জেনে রাখবেন মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি আখেরাতের যদি মহব্বত করেন, ওই আখেরাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, বলে বলেন আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ শুনে রাখো, দুনিয়াতে তুমি যদি বিন্দু পরিমাণ যদিও যদি কোনো নেক কাজ করো, এটাও তুমি কিয়ামতের কঠিন ময়দানে নেক কাজটা তোমার নিজের চোখে দেখবে। দুনিয়াতে তুমি যদি অসৎ কাজ যদি বিন্দু পরিমাণও যদি করে থাকো, জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে নিজের চোখে ওই অসৎ কাজটা নিজের চোখ দ্বারা দেখতে পারবে। সেই মহান রব্বুল আলামিন বলেন, ওই কবর কত কঠিন, ওই কবরে সবাই যেতে হবে, ওই কবরের ভিতরে যেতে হলে মহান রব্বুল আলামিনকে খুশি করে যেতে হবে। মহান রব্বুল আলামিনকে যদি খুশি করে যদি না যান, তাহলে কবরের ভিতরে যে অবস্থা হবে, এই অবস্থা আপনি আমি সহ্য করার মতো নয়। মহান রব্বুল আলামিন আর এক আয়াতের ভিতরে বলেন, সূরা কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা বলেন, শোনেন বান্দা, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন বান্দাকে, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আল্লাহ তাআলা জানাই দেন, সেদিন বান্দার যখন প্রাণ কণ্ঠনালীতে এসে পড়বে, বান্দার যখন তার প্রাণটা যখন বের হওয়ার জন্য আফসোস করতে থাকবে, আশা দেওয়া করতে থাকবে, ফেরেশতারা তার গলার মধ্যে চাপ দিয়ে ধরবে, সেদিন বান্দা বলবে, ওয়া জান্না আন্নাহুল ফিরাক। বান্দা সেদিন বলবে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আর দুনিয়াতে আমি আর থাকতে পারবো না, এই দুনিয়াতে আমি আর থাকতে পারবো না। তখন ফেরেশতারা বলবেন, তোমার কেউ কি দুনিয়াতে বাঁচাবার মতো কেউ এমন ক্ষমতাবানি কেউ লোক আছে নাকি? কেউ নাই, বাঁচাবার মতো কেউ নাই। যখন আজরাইল আলাইহিসসালাম আসবে আপনার আমার জীবন নেওয়ার জন্য, যার জীবন নেবে ওই লোকটাই শুধু আজরাইলকে দেখবে, পৃথিবীর একটা মানুষও আজরাইলকে দেখতে পারবে না। দেখতে পারবে? পৃথিবীর একটা মানুষও দেখতে পারবে না। যার মরণ হবে ওই লোকটাই শুধু দেখতে পারবে যে একমাত্র আজরাইল, আর কেউ দেখতে পারবে না। মহান রব্বুল আলামিন বলেন, শোনো, তারা ওই সমস্ত মানুষ
যারা দুনিয়াতেও আমল করেছিল আমল নষ্ট হয়ে গেছে, আখেরাতেও আমল নষ্ট হয়ে গেছে, দুনিয়া এবং আখেরাত দুই জগৎ, পরজগর কাল এবং ইহকাল দুই জগৎ তার নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। যাদের আমল দুনিয়া এবং আখেরাতে নষ্ট হয়ে গেছে, তারা দুনিয়াতেও নষ্ট হয়ে গেছে, আখেরাতেও নষ্ট হয়ে গেছে, ওই সমস্ত মানুষ কিয়ামতের কঠিন ময়দানে কোনো সাহায্য পাবে না। ওয়া লাহুম মিন নাসিরিন, সাহায্য তারা কখনো পাবে না। আল্লাহ তাআলা বলেন আরেক আয়াতের ভিতরে বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাগাতুনা আলা তাআমিল মিসকিন, দুনিয়াতে যারা যাইতিম মিসকিনদেরকে সাহায্য করবে কবরের ভিতরে তারা শান্তি পাবে তো কোনো সন্দেহ নাই। কবরের ভিতরে যদি শান্তি পেতে হয় আল্লাহ তাআলা যতগুলো আদেশ করেছেন সব আদেশ আপনার আমার মানতে হবে, এই আদেশগুলো যদি মানতে পারেন মহান রব্বুল আলামিন বলেন বান্দা কবর জগতে যখন তুমি যাইবা ওই কবর জগতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে শান্তি দান করব, ওই কবর জগতে যদি শান্তি পেয়ে যাও মনে করবা আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ, জোরে কন, বান্দা যদি কবরে যদি শান্তি পায় তাহলে আল্লাহ তারা তার প্রতি অসন্তুষ্ট নয় সন্তুষ্ট আছেন, আর কবরে যদি বান্দা যদি শান্তি যদি না পায় মনে করবা মুসলমান তোমার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগে অসুস্থ ছিলেন, খুবই অসুস্থ ছিলেন নবীজি, হঠাৎ করে বিশ্ব নবী ডাকতে বললেন ফাতেমা আমার দরজায় কে যেন পারে পার এসে আমাকে ডাক দেয়, ফাতেমা তুমি দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, কেউ যেন ফাতেমাকে দেখতে চায় না, ফাতেমা কাউকে দেখতে পারে না। ফাতেমা বলেন আব্বা কার কথা আপনি বললেন, কে যেন বারবার দরজায় ডাকে। আল্লাহ তাআলা জানায় দেয় আজরাইল শোনো ফাতেমা সামনে আমার নবী বলেছে কে যেন বারবার দরজায় ডাকে, এই কথা বলেছে। এখন যদি ফাতেমা যদি তোমাকে না দেখতে পারে তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আজরাইল আলাইহিসসালাম ফাতেমার সামনে প্রকাশিত হয়ে গেলেন, ফাতেমা ডাকতে বলে আব্বা গো এতদিন পরে এমন একজন মানুষ দেখলাম যার সুরত মক্কা মদিনার সাথে মিল নাই, অগো আব্বা এমন একজন সুরতের মানুষ যার মদিনার সাথেও মিল নাই মক্কার সাথেও মিল নাই, এমন সুরতের মানুষ আমি কোনোদিন দেখি না, যার পা হলো জমিনে যার মাথা হলো আসমানে। সুবহানাল্লাহ, যার মাথা আসমানে আর পা হলো জমিনে, এমন আকৃতির মানুষ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বললেন মা হাযা মালাকুল মাউত, মা ইনি হলেন মালাকুল মাউত, হযরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনি হলেন মা, মা হাযা মালাকুল মাউত। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছেন, ফাতেমা কান্দে আর বলে আব্বা আপনি কয়েকদিন থেকে অসুস্থ, এখনই পর এখনই সময় আজরাইল আসতেছে, আমার বুঝার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য আজরাইল আসছে। আল্লাহর নবী বলেন হ্যাঁ আমাকে নেওয়ার জন্য আসছে। আল্লাহর নবী বললেন ফাতেমা আজরাইলকে ঘরের ভিতর ঢোকার জন্য পারমিশন দাও, ফাতেমা বলেন না গো আব্বা ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দেব না। আল্লাহর নবী বললেন ফাতেমা শোনো আজরাইল কি তুমি করে ঢোকার পারমিশন যদি নাও দাও, আজরাইলকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন আজরাইল তোমার পারমিশন ছাড়াও এই ঘরের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ, আজরাইল কেমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, কারো অনুমতি নেওয়া লাগবে না, ঘরে অবশ্যই ঢুকবে, অতএব এটা তোমার বাবার সম্মান তোমার বাবার ইজ্জত, তোমার বাবার জন্য সে অনুমতি চায় তাকে তুমি ঢুকার জন্য পারমিশন দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন
পারমিশন দিয়ে দাও ফাতেমা তাকে করে ভিতর ঢোকার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলেন। এবার আজরাইল আলাইহিসসালাম নবীকে সালাম দিল আর ডেকে ডেকে বলে, নবীজি আমার সালাম নেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না, কে সালাম দিয়েছে? মনে হয় আপনাদেরকে আল্লাহ মনে করে একবার সালাম দেওয়া লাগছে। হ্যাঁ, আপনারা মনে করে একবার সালাম পাইছেন নাকি? আল্লাহ তো সবাইকে সালাম দেয় না, যারা আল্লাহর মকবুল বান্দা হয়, প্রিয় বান্দা হয় তাদেরকে আল্লাহ তাআলা সালাম দেয়। সবাই তো সালাম পায়। আমার ভাইরা, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা আমি পারমিশন দিয়ে দিলাম। ফাতিমা পারমিশন দিলেন, আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন, সালাম দিলেন। আজরাইল বলেন, নবীজি আপনাকে আল্লাহ বলেছে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। আমি পৃথিবীর কোনো মানুষের কাছে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আপনার দরবারে আসতেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। নবীজি আপনি যদি অনুমতি যদি দেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি, আর যদি আপনি যদি অনুমতি যদি না দেন তাহলে আপনার হায়াত বেড়ে দেওয়া হবে, আপনি দুনিয়াতে থাকবেন, আপনার হায়াত বেড়ে দেওয়া হবে, আপনি দুনিয়াতে থাকতে পারেন। আল্লাহর নবী বললেন, না আজরাইল শোনো, এখনই তোমার কাছে আমি কিছু বলবো না, তবে জেনে রাখো, তবে শুনে রাখো আজরাইল, তোমার কাছে একটা কথা বলি। আজা জিব্রাইল আলাইহিস সালাম না আসা পর্যন্ত আমি তোমার কাছে কিছু বলতে পারবো না। জিব্রাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে নবীর দরবারে আসলেন, নবীর দরবারে এসে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, জিব্রাইল আমার কাছে আজরাইল এসেছে আমাকে দেওয়ার জন্য, জিব্রাইল তোমার মতামত কি তুমি বলো না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবীজি আপনিও মরণশীল, আপনার দুশ্মনরাও মরণশীল, আপনিও মরবেন, আপনার যারা দুশ্মন আছে তারাও মরবে, কেউ বাঁচতে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। অতএব নবীজি বুঝে ফেলাইছেন যে আমার মরণের সময় এসে গেছে, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। আল্লাহর নবী এখন শুধু নবীজি কান্দে, জিব্রাইল আলাইহিসসালাম বলেন, নবীজি আপনি চলে যাবেন এই জন্য কান্দেছেন না? নবীজি কোনো জবাব দেয় না। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, নবীজি আপনি কি ফাতেমার জন্য কান্দেছেন? নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবীকে জিব্রাইল বলতেছে, নবীজি আপনি যদি ফাতেমার জন্য যদি কেঁদে থাকেন মনে রাখেন ফাতেমাকে মহান আল্লাহ জান্নাতি রমণীদের সর্দার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতি মহিলাদের লিডার সর্দার আল্লাহ বানায় দিয়েছে, তার জন্য চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহর নবী বললেন, না জিব্রাইল আমি এই জন্য কান্দি না, আমি শুধু কান্দি আমার একটা কারণে কান্দি। জিব্রাইল বলেন, আসুন হুসাইনের জন্য কান্দেছেন নাকি? না। আল্লাহ নবী বলেন, আপনি তার কার জন্য কাঁদতেছেন? জিব্রাইল বারবার নবীকে প্রশ্ন করে, আপনি কার জন্য কাঁদতেছেন? নবী বলেন, না আমি আসুন হুসাইনের জন্য কান্দি না। জিব্রাইল বলেন, আপনি কি খাদিজার কথা মনে হয়েছে, খাদিজার জন্য কান্দেন? না আমি খাদিজার জন্য কান্দি না। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, তাহলে বলেন না কেন আপনি কার জন্য কান্দেন? নবী বলেন, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর নবী এইভাবে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ আপনার হাবিব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, আপনার হাবিব পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সময় কাঁদতেছে, আল্লাহ আপনার হাবিবের কান্না বন্ধ করুন। আল্লাহ ডাক দেওয়ালেন, জিব্রাইল আমার হাবিব কেন কান্দে?
জিব্রাইল আলাইহিস সালাম বলেন আপনার হাবিব কান্দে তার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না, আমি আল্লাহ জানাই দিলাম আনা কাফিলুম মিনহুম, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী এবার আজরাইল আলাইহিস সালামকে বললেন আমার অসুবিধা নাই, তুমি আমার জান বের করে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আজরাইল আলাইহিস সালাম নবীর বুক বরাবর হাত রাখলেন। আল্লাহর নবী বলে আজরাইল তুমি আমার বুকের উপরে হাত রেখেছ আর আমি বুঝতে পেরেছি উহুদ পাহাড়টা তুমি উঠে আমার বুক দিয়ে চাপা দিয়ে ধরেছ। আজরাইল আলাইহিস সালাম বলেন নবীজি আমি আপনার বুকের উপরে শুধু আমার হাতটা রেখেছি, আমি উহুদ পাহাড় উঠাই নাই। নবী বলেন ও আজরাইল তাহলে কি আমার গুনাহগার উম্মতের জান বের করার সময় তুমি কি এইভাবে কষ্ট দিয়ে নিয়ে নেবা, এইভাবে কষ্ট দিবা তুমি? আজরাইল আলাইহিস সালাম বলেন নবীজি অবশ্যই অবশ্যই তাদেরকে এইভাবে কষ্ট দিয়ে নেওয়া হবে। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কাউকে আমি কষ্ট ছাড়া নেই নাই, কিন্তু আপনাকে তো আস্থানের সাথে নিয়ে যাচ্ছি, আপনার রূপ পবিত্র রূপটা আমি কষ্ট দেই নাই, শুধু হাতটা আমি আপনার বুকের উপরে রাখছি। আল্লাহর নবী চুকুর পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে আজরাইল আমার গুনাহগার উম্মতকে তুমি যত কষ্ট দিবা সব কষ্ট তুমি আমাকে দিয়ে দাও। যেই নবী মরণের সময় বলতেছে আজরাইল আমার উম্মতকে কষ্ট দিবা যা সব কষ্ট আমাকে দিয়ে দাও, সেই নবীর জন্য আজকে আমাদের মায়া নাই, সেই নবীর জন্য আজকে আমাদের দয়া নাই, আছে সেই নবীর জন্য আমাদের দয়া নাই। অমুসলমান কবরে যেতে হবে, কবর থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা আল্লাহকে ফালা সাদাকা ওয়ালা সাল্লা বিশ্বাস করে নাই, নামাজও পড়ে নাই, আল্লাহকে বান্দা বিশ্বাস করে নাই, নামাজও পড়ে নাই, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, আর যা মিথ্যা ছিল সব মিথ্যা তার কাছে ছিল। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা যত কথা ছিল সব তার কাছে। এমন লোক আছে না নাই? কথা বলেন না কেন? এমন লোক নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ভুলে গেলে চলবে না, তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাকে জানাই দেই ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى؟
যিনি তোমাকে মানুষের আকৃতি দিয়েছেন, যিনি তোমাকে রক্তপিণ্ড থেকে তোমাকে মানুষের আকৃতি দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন বলতেছেন, বান্দা জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। এত তাড়াতাড়ি বলে গেলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, কত রহমত দিয়ে, বারাকাত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনে সামান্য একটা নাপাক পানি থেকে তোমাকে তৈয়ার করেছি। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু নাপাক পানি থেকে আপনাকে সৃষ্টি করেছেন। আজকে এই সামান্য নাপাক পানি থেকে আমাদের কত অহংকার, আজকে আমাদের কত অহংকার। এই অহংকারের ফল একদিন পাবেন মুসলমান, কবর জগতের ভিতরে গেলে এই অহংকারের ফল পাবেন মুসলমান। ভালো করে একটা কথা মনে রাখা দরকার মুসলমান, আল্লাহ তাআলার যা যে আল্লাহর হক নষ্ট করে সে অবশ্যই বান্দার হক নষ্ট করবে, যে আল্লাহর হক নষ্ট করবে না সে কোনোদিন বান্দার হক নষ্ট করবে না, হক নষ্ট করবে। এই জন্য মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা, আমি আল্লাহ যে এত কিছু করতে পারলাম আর কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে কি আমি আবার সৃষ্টি করতে পারবো না? কথা বলেন না কেন, পারবেন না? আল্লাহ অবশ্যই মানুষকে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা বলেন এক আয়াতের মধ্যে, দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মাটি থেকে, আবার ওই জায়গা থেকে মাটি থেকে সৃষ্টি করে আবার তুমি ওই মাটিতে যেতে হবে, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করব। কথা বলেন ঠিক না? আপনারা কোথায় থেকে আসছেন? মাটি থেকে আসছেন না? ওই মাটির সাথে আল্লাহ তাআলা, ওই নাপাক পানির সাথে আল্লাহ তাআলা সম্পর্ক দিয়েছেন মাটির সাথে, মাটির সাথে একটু সম্পর্ক ওই নাপাক পানির সাথে দিয়েছেন। এজন্য আমরা মাটিরও কথা বলি আবার নাপাক পানির কথাও বলি। এজন্য ভাই অহংকার করে কোনো লাভ নাই, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন তার গোলামি করার জন্য এই পৃথিবীতে। যত বেশি গোলামি দুনিয়াতে করতে পারবেন মনে রাখবেন মুসলমান শান্তি কবরে পাবেন, আর দুনিয়াতে যদি আপনি যদি আল্লাহর যদি ইবাদত যদি না করেন মুসলমান জেনে রাখেন কিয়ামতের কঠিন ময়দানে আপনার অবস্থা এরকম হবে আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের অবস্থা এরকম, আমরা বুঝি আলেমরা বোঝে বলে একটা আর আমরা বুঝি আর একটা, কিরকম হয় দেখেন একটা এক্সাম্পল দেই, সেটা হলো একজন ইমাম সাহেব আর একজন মুসল্লি। ইমাম সাহেব যিনি উনি একটু পায়ের মধ্যে সমস্যা, ল্যাংড়া স্টাইলের মানুষ, পাট একটু ল্যাংড়ি ল্যাংড়ি হাঁটে, আর মুসল্লি যিনি উনি খানা অন্ধ, চোখে দেখেন না। দুজনে আপনার কোটা কাটাকাটি করতে গিয়ে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া শুরু হওয়ার পরে ইমাম সাহেব যখন ইশার নামাজ শুরু করলেন, শুরু করার পর ইমাম সাহেব নামাজের মধ্যে বললেন, ওয়াকানা মিনাল কাফিরিন। কি বলছেন? ওয়াকানা মিনাল কাফিরিন। কোরআন শরীফের আয়াত না এটা? কথা বলেন না কেন, কোরআন শরীফের আয়াত না এটা? কোরআন শরীফের আয়াত, ওয়াকানা মিনাল কাফিরিন। অন্ধ বেটা মনে করছে কি যে একটু আগে হুজুরের সাথে আমার তো ঝগড়া হয়েছিল, কাটাকাটি হয়েছিল, তো হুজুর আবার নামাজের মধ্যে হত্য দিচ্ছে, আমি কানা বেটা কাফির। কথা বোঝেন নাই? হুজুর হত্য দিয়ে পালাইছে। তো হুজুর একদিন দেখলো খানা বেটা অন্ধ বেটা, দুই দিনও দেখলো, তিন নম্বর দিনও হুজুর এই সুরাটাই পড়ে ও কানা মিনাল কাফির নামাজের মধ্যে। তো তিন নম্বর দিন আর সারে না, আজকে আর হুজুরে সারবো না, হুজুরকে লুকমা দিতেই হবে। আজকে হুজুরকে লুকমা দিয়ে দিছে, এখন হুজুরকে লুকমা কি দিছে দেখেন, ল্যাংলা মিনাল ফাসিকিন। কথা বোঝেন নাই? হুজুরকে দিছে লুকমা ল্যাংলা মিনাল ফাসিকিন। আসলে কি ল্যাংলা মিনাল ফাসিকিন এটা কি কোরআন শরীফের আয়াত? না, কোরআন শরীফের আয়াত না। ইমাম সাহেব নামাজের পরে জিজ্ঞাসা করলো, ভাই আপনি যে আপনাকে আমাকে লুকমা দিলেন এটা কোন জায়গার আয়াত পাইছেন আপনি? তো অন্ধ লোক বলে, আপনি তো আমাকে হত্য দিচ্ছেন, ওয়াকানা মিনাল কাফিরিন, কানা বেটা কাফির, অন্ধ বেটা কাফির। ইমাম সাহেব বলছে, আরে ভাই আমি আপনাকে কাফির বলে গালি দেই নাই, আমি কোরআন শরীফের আয়াত পড়ছি নামাজের মধ্যে, ওয়াকানা মিনাল কাফিরিন, আর আপনি আমাকে হত্য দিচ্ছেন ল্যাংলা মিনাল ফাসিকিন। কোরআন শরীফের তো এটা আয়াত না? তাহলে আমাদের সমাজ হলো এটা যে আমরা আলেমরা কয় একটা আর আমরা বুঝি আর একটা। কথা বলেন না কেন, ঠিক না? যে আলামরা যেটা বুঝে সেটা বুঝায় আমাদেরকে, কিন্তু আমরা অন্য জিনিস বুঝি, আমরা ঠিক মতো বুঝতে পারি না। এজন্য ভাই খবর যে অত্যন্ত কঠিন একটা জগৎ,
সেই জগতে আপনি যদি শান্তি পেতে চান, তাহলে দুনিয়ার যে তামসায় মধ্যে লিপ্ত আছেন, দুনিয়ার তামসা ছাড়তে হবে, দুনিয়ার আনন্দ বাজার ছাড়তে হবে, আখেরাতের বাজার নিয়ে পাগল হতে হবে, আখেরাতকে ধরতে হবে। আখেরাতকে আপনি যদি ধরে রাখতে পারেন, মনে রাখবেন মুসলমান, আপনি কবর জগতে শান্তি পাবেন। আর দুনিয়াকে নিয়ে যদি যান, আপনি মনে রাখবেন মুসলমান, কবরে গেলে আপনার শান্তি হবে না, অশান্তি চান। তখন কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে তিনটা, কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের মধ্যে আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনার রবকে, মার রব্বুকে, আপনার রবকে, এটা যখন জিজ্ঞেস করবে, আপনি যদি ইমানদার হন, আপনার যদি আমলের পাওয়ার যদি থাকেন মুসলমান, তখনই আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি হলেন আমার আল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, বান্দার কাছে ফেরেশতা নাযিল হবে, ফেরেশতা এসে বলবে বান্দা শোনো, এক নম্বর হলো তোমার কোনো ভয় থাকবে না, দুই নম্বর হলো তোমার কোনো চিন্তা থাকবে না, তিন নম্বর হলো আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ভিতরে প্রবেশ করে নাও। মহান রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা ওয়া লাকুম রব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখিরাতের ময়দানে বান্দা তোমার জন্য ফেরেশতারা হবে বন্ধু, ওই ফেরেশতারা দুনিয়ার মধ্যে তোমাকে সাহায্য করবে, কবর জগতে যাওয়ার পরে বান্দা তোমাকে মহান রব্বুল আলামিন বলেন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করাবেন। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন আরেক আয়াতের ভিতরে, সূরা আহকাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين سورة আহকাফের ভিতরে বলেন, বান্দা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, জেনে রাখো এর প্রতি ইস্তেকামত থেকেছ, অবিচল থেকেছ, তোমাদের জন্য আমি আল্লাহ জানাই দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই তোমাদের জন্য। এরপরে মহান রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা। মহান রব্বুল আলামিন বলেন, ওরাই হলো জান্নাতের অধিকারী, আসহাবুল জান্নাহ তারা হলো জান্নাতের অধিকারী, খালিদিনা ফিহা তারা সেখানে চিরকাল থাকবে, তো কোনো সন্দেহ নাই। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, জাযাআ বিমা কানু ইয়ামালুন। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়াতে তুমি যে আমল করবা সেই আমলের প্রতিদান আমি আল্লাহ তোমাকে কবরে দিব। দুনিয়াতে যদি আপনি ভালো আমল করেন, ভালো আমলের প্রতিদান দেবেন আল্লাহ, খারাপ আমল যদি করেন, খারাপ আমলের প্রতিদানও দিবেন আল্লাহ কবরে। অর্থাৎ খারাপ আমল যদি করেন, কষ্টের সীমা থাকবে না আপনার। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো করে শোনো, এটা এমন একটা জাহান্নাম, যেই জাহান্নাম আমি আল্লাহ তৈয়ার করেছি মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই জাহান্নাম। আর এক আয়াতের মধ্যে সূরা কারিয়ার ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল
الشمس وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية মহান রব্বুল আলামিন বলেন বান্দা শুনে রাখো যাদের আমলটা পাতলা হয়ে যাবে বাড়ি থাকবে না যাদের আমল নামাটা পাতলা হয়ে যাবে উজানের বেলায় তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন স্থানটা রাখলাম হাবিয়া হাবিয়া মানে কি মুফাসসিরিন রেখেছেন ওয়ামা আদরাকা মাহিয়া হাবিয়া হইল এমন একটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন বলেন নারুন হামিয়া এটা একটা হলো উত্তপ্ত আগুন যেই আগুনের ভিতরে মানুষ জ্বলবে যেই আগুনের ভিতরে জিন্দাতি জ্বলবে ওই আগুনের নাম মহান আল্লাহ কোরআনের ভাষায় হাবিয়া লিখেছেন এই আগুন থেকে যদি বাঁচতে হয় দুনিয়াতে আমল করতে হবে রাজি আছেন না আপনারা আমল করতে আপনারা কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান রাজি আছেন কারা কারা হাত নামান আপনারা যদি দুনিয়াতে যদি আমল যদি করে যেতে পারেন মুসলমান তাইলে কবর জগতে যত নিয়ামত আল্লাহ বলেছেন সব নিয়ামত বান্দাকে দিবেন বান্দার কবরকে আল্লাহ জান্নাত বানাবে বান্দার কবরকে আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছিয়ে দিবে এটা হাদিসের কথা অফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আব্দি ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ বান্দা দুনিয়াতে তুমি যদি ভালো আমল করো ওই ভালো আমলের ফল মহান রব্বুল আলামিন দিবেন তোমাকে কবর জগতে এক নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমার কবরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিব দুই নম্বরে হলো আমি আল্লাহ তাআলা তোমার কবরের বিছানা আমি জান্নাতি বিছানা বিছিয়ে দিব তিন নম্বর হলো মহান রব্বুল আলামিন বলেন বান্দা কবর থেকে তোমার ওই আমার জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দিব তো তুমি কবর থেকে তুমি জান্নাতের হাওয়া দেখতে পারো জান্নাতের শান্তি ভোগ করতে পারো মহান রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাহ জোরে কথা আরো জোরে কোন সুবহানাল্লাহ এজন্য ভাই মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন।